সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন আইভি। নারায়ণগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা কামনা। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ আপিলে স্থগিত, শুনানি 13 ফেব্রুয়ারি। শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটির নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী ও 34 কাউন্সিলর। তাদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধিদের ভোটারদের দেওয়া ওয়াদা পূরণে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। গত 16 জানুয়ারি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। এতে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শপথ নেন মেয়র সেলিনা হায়াত আইভী। আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জের নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে এবং তাদের মন মতো প্রার্থী নির্বাচিত করতে পেরেছে। যে এই যে একটা সুযোগ বাংলাদেশে মানুষ পেল, এই নারায়ণগঞ্জের একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন হলো। যদি আমাদের বিরোধী দল অনেক অপপ্রচার চালায় কিন্তু তারা কখনো আয়নায় নিজের চেহারা দেখে না। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। টানা 13 বছরে বর্তমান সরকারের মেয়াদে গণতান্ত্রিক ধারাও অব্যাহত আছে। তাই জনপ্রতিনিধিদের তিনি স্মরণ করিয়ে দেন ক্ষমতা ভোগ নয়, সেবা করার। নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। আপনারা যে শপথ গ্রহণ করেছেন জনগণের কল্যাণে কাজ করবেন, সেই শপথটা কখনো আপনারা ভুলবেন না। আরেকটি অনুরোধ থাকবে যে উন্নয়নের যে গতিধারা সৃষ্টি করেছি সেটাও অব্যাহত রাখতে হবে, আমাদের এখানে থেমে থাকলে চলবে না। তিনি অভিযোগ করেন বিএনপি নির্বাচনের অর্থ বোঝে না। বিদেশে থেকে একজন সাজাপ্রাপ্ত আসামি যে দলের চেয়ারপারসন হয় তো সেই দলকে জনগণ কেন ভোট দেবে? পরে নারায়ণগঞ্জের নতুন মেয়র কথা বলেন গণমাধ্যমের সাথে। নারায়ণগঞ্জের পূর্ব পার পশ্চিম পারের মাঝামাঝি একটা ব্রিজ করা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে একনিকে উনি অনুমোদন দিয়েছিলেন, এটা আমরা কোভিডের জন্য পিছিয়ে গিয়েছি। এই কদম রসুল সেতুর কাজটি সর্বপ্রথম ধরতে চাচ্ছি, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ভিত্তিপ্রস্তর করবেন, আমরা সেই কাজটি আগে বেশি জোর দিব। নারায়ণগঞ্জের উন্নয়নে তিনি দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চান। ভালোভাবে কাজ করার চেষ্টা করব জনগণের জন্য। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। নিপুণের আবেদনের শুনানি শেষে আজ এই আদেশ দেয়া হয়। 13 ফেব্রুয়ারি আপিল বিভাগে শুনানির দিন ধার্য করা হয়েছে। সে পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কেউ দায়িত্ব পালন করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন নিপুণ, আজ তার শুনানি হয়। তালাক হয়নি জেনেও বিয়ের অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এ মামলায় তামিমার মা সুমি আক্তারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আজ এই আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 10 মার্চ। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা। গত বছরের 14 ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করার অভিযোগে মামলা করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। রাজধানীর ধানমন্ডির আলোচিত জোড়া খুনের সাথে জড়িত ওই বাসার গৃহকর্মী বাচ্চু মিয়া, তাকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পিবিআই। একই সাথে গ্রেপ্তার করা হয়েছে আরেক গৃহকর্মী সুরভিকে।
বুধবার ব্রিফিংয়ে পিবিআই জানায় 2019 সালের 1 নভেম্বর ধানমন্ডিতে নিজের বাসায় খুন হন আফরোজা বেগম ও তার গৃহকর্মী তিথি। এরপর থেকে বাড়ির পুরনো কাজের লোক বাচ্চুমিয়া ও সুরভি পলাতক ছিল। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার ও ঘটনায় ব্যবহৃত ছুরি, ভিকটিমের মোবাইল ফোন, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করে পিবিআই। ব্রিফিংয়ে আরও জানানো হয়, টাকার লোভে বাচ্চু ও সুরভি আফরোজা বেগমকে হত্যা করে, দেখে ফেলায় খুন করা হয় অপর কাজের মেয়ে তিথিকে। জাল মুদ্রা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাড়ি চালক আমানুল্লাহ ভূঁইয়াকে। খেলনা, শুটকি মাছ, মোজাইক পাথরসহ বিভিন্ন পণ্যের ভেতরে ভারতীয় জাল রুপির সুপার নোট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ এলাকা দিয়ে পাচার করতেন তিনি। বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 7 ফেব্রুয়ারি রাজধানীর ডেমরা ও হাজিবাগ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে 15 লাখ ভারতীয় রুপির জাল সুপার নোটসহ 4 জনকে আটক করা হয়। তাদের কাছে আমানুল্লাহর তথ্য পাওয়া যায়। 15 ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা, চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। করোনা সংক্রমণ কমলে মেলার সময় 17 মার্চ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। 15 ফেব্রুয়ারি বেলা 3টায় ভার্চুয়ালি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মাস থেকে কাজ শুরু করেছিলাম, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ, আমরা প্রস্তুত আছি 15 তারিখ থেকে বইমেলা শুরু করতে। মাননীয় প্রধানমন্ত্রী এই বইমেলার উদ্বোধন করবেন, উনি ভার্চুয়ালি থাকবেন, আমরা ফিজিক্যালি মাঠে থাকবো। যারা মেলায় ঢুকবেন কোভিডের যে সার্টিফিকেটটা আছে, ছোট্ট করে সার্টিফিকেটটা অনলাইন ইয়ে করা যায়, আপলোড করা যায়, সেটা যদি সবাই সঙ্গে রাখেন তাহলে ঢুকতে সহজ হবে। আর যদি না রাখেন তাহলে যারা ইয়ে মেলা ইয়ে দেখাতে পারে, যে প্রিন্টেড কপি সেটা দেখাতে পারে, সেটাও যদি তার না থাকে তাহলে তাকে অ্যাডভাইস করা হবে। আমাদের যে ইয়ে আছে, বুথ আছে, মেডিকেলেই আমাদের জন্য আলাদা বুথ করা আছে, আপনি গিয়ে টিকাটা নিয়ে আসুন, এটা বলা হবে। এদিকে অমর একুশে গ্রন্থমেলার সংশ্লিষ্ট সবাইকে টিকার সনদ সাথে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি সংস্থাটির নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আজ এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দর্শনার্থীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বইমেলা শুরু হতে আর অল্প কটি দিন বাকি আছে। বইমেলায় যারা বিভিন্ন স্টলে যারা পুস্তক বিক্রয়ে সহায়তা করবেন, যারা এই পুরো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, তাদের প্রত্যেকের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে তারা তাদের নির্ধারিত টিকাটি গ্রহণ করবেন, টিকা যে সার্টিফিকেটটি আছে সেটি তাদের সঙ্গে রাখবেন, এবং বইমেলায় আমরা যারা যাব আমরা যেন সকলেই স্বাস্থ্যবিধির বিষয়ে কোনো অবস্থাতেই আমরা যেন আপোষ না করি। এবারে কেওয়াইস্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচনে অস্ত্রের মহড়ায় আতঙ্কিত এলাকাবাসী, প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন নিয়েও। নির্বাচনের দিন সহিংসতায় শিশু সহ 2 জনের মৃত্যুর ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ জানিয়েছে দ্রুত অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে। গত সোমবার সপ্তম ধাপে ইউপি নির্বাচনের দিন সবচেয়ে আলোচিত ছিল চট্টগ্রামের সাতকানিয়ার সংঘর্ষের এমন দৃশ্য। সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের পানিপাড়া স্কুল কেন্দ্রে এভাবেই চলে প্রকাশ্যে গুলিবর্ষণ। এটি ছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রের চিত্রও ছিল এমনটাই। অস্ত্র হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে গুলি করতে দেখা গেছে অনেককেই। এর মধ্যে একজনের সখ্যতা রয়েছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেনের সাথে। স্থানীয়রা বলছেন সাতকানিয়ায় প্রায় সব কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ জেনেও ভোটের আগে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা ছিল না। কেন সরকার এখনো পর্যন্ত কাউকে ধরা বা অ্যাকশন, ওখানে তো কম্বিং অপারেশন পারলে আর্মি দিয়ে করানো উচিত ছিল, সেটা এখনো হয় নাই। তাহলে ওই এলাকার মানুষের সম্পত্তি, তার জীবন যে কি পরিমাণ এখন আশঙ্কায় আছে, শঙ্কার মধ্যে আছে, আমরা তো ভাবতো আমাদের শিহরতি হতে হবে। পুলিশ জানিয়েছে সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। অনেককে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, এর মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে, তার কাছ থেকে একটি দেশি অস্ত্র উদ্ধার হয়েছে,
বাকি অস্ত্র উদ্ধারগুলো করার জন্য পুলিশের অভিযান চলছে এবং আমরা আশা করি খুব শিগগিরই বাকি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন, জামায়াতের ক্যাডাররা আওয়ামী লীগের মধ্যে ঢুকে এইসব তাণ্ডব চালিয়েছে। যে আমাদের উপজেলায় বিভিন্ন ইউনিয়নে জামাতের অনেক শীর্ষ ক্যাডাররা মেম্বার নির্বাচিত হয়েছে। যেহেতু জামাত একটি ক্যাডার ভিত্তিক রাজনীতি করে এবং তারা সন্ত্রাস নির্ভর রাজনীতি করে এবং তাদের মাধ্যমে তাদের হাত ধরেই এই সাতকানিয়াতে অস্ত্রের মানে যে সমস্ত মজুদ হয়েছে এটি আমাদের জন্য ভবিষ্যতে আমি মনে করি খুবই সংকার হবে। ভোটের দিন শিশু সহ দুইজন নিহতের ঘটনায় মামলা হয়নি। সংঘাতের পর একজনকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ। দীপ্ত, বার্তাকক্ষ। চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে একজন। দুপুরে পেলাগাজির দিকে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী। স্বজনদের অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় দুই ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের স্বজনরা সড়ক অবরোধ করে প্রতিরোধ করে এবং একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। দেশে করোনায় আরো 33 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 8,016 জন। রোগী শনাক্তের হার শতকরা 18.33%। ময়মনসিংহের সবশেষ করোনা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে নতুন করে কতজন মারা গেছেন, সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো তৎপরতা চোখে পড়েছে কিনা আপনার? আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহে গত 2 দিনে কিন্তু আক্রান্ত এবং মৃত্যুর হার অনেকটাই কমেছে। আজকে সারাদিন অর্থাৎ গত 24 ঘন্টায় কিন্তু করোনা একজনও মারা যায়নি ময়মনসিংহে। গতকালকে একজন মারা গিয়েছিল। এছাড়াও আজকে আক্রান্তের হারও কিন্তু অনেকটা কম। আজকে হচ্ছে শতকরা 21% আক্রান্ত নমুনা পরীক্ষার বিবেচনায়, গতকালকে সেটি ছিল কিন্তু 27%। দোলা, আপনি জানেন যে গত 1 মাস যাবত ময়মনসিংহে কিন্তু ধারাবাহিকভাবেই করোনায় মৃত্যু এবং আক্রান্ত ঊর্ধ্বগতি ছিল, কিন্তু গত 2 দিন যাবত আমরা কিন্তু সেটা কিছুটা কম দেখতে পাচ্ছি। আপনি আরেকটি বিষয় আপনি যেটি জানতে চাইলেন যে এই করোনা প্রতিরোধে প্রশাসনের যে ভূমিকা, সেটি আসলে নতুন করে বলার কিছু নেই। কারণ হচ্ছে যে প্রশাসন প্রতিদিনই তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে। সাধারণ মানুষ যেটি করছেন যে আসলে যারা স্বাস্থ্যবিধি মানছেন তো মানছেন না, আর যারা মানছেন না তারা দেখা গেছে যে এই ভ্রাম্যমাণ আদালত যখন সামনে পড়ছে তারা মাস্ক পরছে, আবার যখন দেখা গেছে যে তারা ভ্রাম্যমাণ আদালত পার হয়ে গেছে তারা আবার মাস্ক খুলে ফেলছে। অর্থাৎ নিজ তাগিদে যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে তেমন একটি নেই। তবে যারা স্বাস্থ্যবিধি মেনে রাস্তায় বেরোচ্ছেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ গত 2 দিনে করোনার হার কমলেও আক্রান্তের সংখ্যা যদি বলি, আজকেও কিন্তু ময়মনসিংহে 99 জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছে, গতকালকে সেটি 150 জনে ছিল। শতকরা ভাগ কমলেও কিন্তু আক্রান্ত কিন্তু কমেনি। তাই সাধারণ মানুষ যেটা বলছেন যে আসলে প্রশাসন যেন স্বাস্থ্যবিধি মানাতে, সাধারণ যারা স্বাস্থ্যবিধি মানে না তাদের প্রতি যাতে কঠোর হয় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে যাতে এই করোনা থেকে ময়মনসিংহকে মুক্ত রাখে সেই প্রত্যাশায় তারা করছেন। দোলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরের প্রসঙ্গে। খালেদা জিয়া টাকা দিয়ে মাদার অফ ডেমোক্রেসি সার্টিফিকেট কিনেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। 2018 সালের সার্টিফিকেট এখন দেখানো হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী। কানাডার ফেডারেল আদালত বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিল। যেভাবে 3.5 বছর পরে হঠাৎ বিএনপি নেতৃবৃন্দ আপনার গণমাধ্যমের সামনে এসে এই কথাগুলো বলল, পুরো বিষয়টা হাস্যস্কর এবং বেগম খালেদা জিয়াকে একজন লাফিং স্টক হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে। এখানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে 2 মেম্বার প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় ওই গ্রামের রুহুল আমিনের ছেলে পাবেল মিয়া গুরুতর আহত হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শীতের দেশের টিউলিপ ফুল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গাজীপুরের শ্রীপুরে। পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও এর চাষ শুরু হয়েছে। হরেক রঙের টিউলিপের সৌন্দর্য মুগ্ধ দর্শনার্থীরা। এ ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন অন্য অঞ্চলের ফুল চাষিরাও। বাগান জুড়ে সৌরভ ছড়াচ্ছে ভিনদেশি টিউলিপ। আছে লাল, হলুদ, বেগুনি, গোলাপি, সাদা সহ নানা রঙের ফুল। এমন সৌন্দর্য উপভোগ করতে গাজীপুরের শ্রীপুরের দেলর হোসেনের বাগানে আসছেন প্রকৃতি প্রেমীরা। এই টিউলিপ অবশ্য আমি আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। মানে দেখে তো আসলে খুব ভীষণ ভালো লাগছে। গাজীপুর শ্রীপুরে তথা কেওতে এই ফুলের চাষ হয়েছে বাণিজ্যিকভাবে, আমরা দেখে খুবই মুগ্ধ। আমাদের দ্বারা তো নেদারল্যান্ডে এই ফুল দেখা সম্ভব হতো না। বিদেশি ফুল আছে, খুব ভালো লাগতেছে, এই ফুল আগে দেখিনি। 13-14 রকমের ফুল আছে। 3 বছর আগে টিউলিপের পরীক্ষামূলক চাষ শুরু করেন দেলোয়ার, এবার চলছে বাণিজ্যিকভাবে। আমাদের টিউলিপ শুধু ফুটছে সেটা না, আমাদের ফুল বাণিজ্যের সাথে এর বিরাট টিউলিপ ফুটার একটা বিরাট বেনিফিট আছে। আমাদের এই টিউলিপ ফুটানোটা আমাদের জন্য খুব একটা মানে প্লাস হয়ে দাঁড়াইছে ফুল চাষের জন্য। বাংলাদেশেও বিদেশি এ ফুল চাষে ভালো সম্ভাবনা দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। ফুলের কিন্তু বাংলাদেশে এখন একটা ভালো মার্কেট, কাজে যেহেতু একটা হাইব্রিড ক্রপ, আমাদের কৃষকদেরকে এটা সচ্ছলতা আনতে অনেক সহায়তা করবে। এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের উৎপাদনের জন্য যত রকমের প্রযুক্তিগত পরামর্শ আছে আমরা এটা দিয়ে যাচ্ছি। উত্তরের জেলা পঞ্চগড়েও ফুটেছে টিউলিপ। তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া ও সারিয়াল জোত গ্রামের 8 চাষি শুরু করেছেন এ ফুলের চাষ। ফুলটা আবাদ করছি, এতে খুব ভালোই লাগে, ফুল ফুটতেছে আর ফুটবে। টিকিট সিস্টেম করা হয়েছে, লোকজন দেখতেছে তারাও মুগ্ধ হয়ে গেছে। এখন ভাবতেছি এগুলো বাজারজাত করতে পারলে হয়তো আমরা অনেক লাভবান হব। তেঁতুলিয়ায় টিউলিপ ফুল ফোটা শুরু হয় 23 দিনের মাথায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এসেছে সিঙ্গার। রেফ্রিজারেটরগুলো দীর্ঘ সময় ধরে ফলমূল ও শাকসবজি সতেজ রাখার পাশাপাশি ভিটামিনও অটুট রাখবে। এতে রয়েছে উদ্ভাবনী ফ্রেশোলজি ও নিউট্রিলক ফিচার। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এই রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও MHM ফাইরোজ, এছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরব শিগগির। সবাইকে আবারও স্বাগত বিরতির পর। দরিদ্র দেশগুলোর জন্য করোনা পরীক্ষা, চিকিৎসা ও টিকার ব্যবস্থা করতে বৈশ্বিক উদ্যোগে তেমন সাড়া মেলেনি। গত এক বছরে প্রস্তাবিত তহবিলের মাত্র 5% জমা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রস্তাবিত 2,340 কোটি ডলারের বাজেটের 1,640 কোটি ডলার ধনী দেশগুলোর কাছ থেকে পাওয়ার প্রত্যাশা ছিল, কিন্তু পাওয়া গেছে 81,40,00,000 ডলার। এদিকে মার্চের শেষের দিকে নিউজিল্যান্ডে ওমিক্রন সংক্রমণ শীর্ষে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিচল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। টানা তৃতীয়বার মেয়র হিসেবে শপথ নিলেন আইভি, নারায়ণগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা কামনা। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ আপিলে স্থগিত, শুনানি 13 ফেব্রুয়ারি। আর এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।